হিন্দুরা গরুর পূজা কেন করে? আর গরু তো একটা পশু, ও কি করে মা? হিন্দুদের মা যদি গরু হয় তাহলে বাবা কে? হ্যাঁ, বাবা কে? আচ্ছা, জন্ম দিলেই কি কেউ মা হয়ে যায়, বা দুধ পান করালেই কি কেউ মা হয়ে যায়? না, মা এবং সন্তানের যে সম্পর্কটি আছে সেটি একটি গভীর এবং পবিত্র সম্পর্ক। সে সম্পর্কের ধারে কাছে কোনো সম্পর্ক নেই, সেজন্যই বাবার মাকে আমরা ঠাকুমা বলি, কাকুর বউকে আমরা কাকিমা বলি, মায়ের বোনকে আমরা মাসিমা বলি। এমনকি যে বাচ্চাটা এখনো ছোট্ট, যে কথা বলতে পারে না, হামাগুড়ি দেয়, তাকে আমরা সোনা মা বলে ডাকি। নিজের মেয়েকে অনেকেই মা বলে সম্বোধন করেন। তাহলে যেভাবে যেভাবে এই সম্পর্কগুলোর মধ্যে আমরা মায়ের সম্পর্ককে জুড়ে দিয়েছি, সেভাবেই একটা গৃহপালিত পশু গাভী, তার সঙ্গে আমরা মায়ের সম্পর্ক জুড়ে দিয়েছি। গো মাতা, আমরা তাকে পূজা করি। কেন পূজা করি? তার অনেকগুলো কারণ আছে। পূজা কথাটার মধ্যে লুকিয়ে আছে সেবা। সেখানে প্রার্থনা করা হয় না বা নামাজ আদায় করা হয় না। পূজা যখন আমরা করি, আমরা দেবতাকে, দেবতার মূর্তি স্থাপন করে সেই দেবতাকে আহ্বান করি সেই মূর্তিতে আসার জন্য। এবং সেই আহ্বান মন্ত্রে আছে যে সমগ্র চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই শক্তির অবস্থান, সেই শক্তি এই মূর্তিতে এসে উপস্থিত হন, যাতে আমরা আপনাকে সেবা প্রদান করতে পারি। ঈশ্বর তো আমাদের রোজই সেবা করছে, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, গাইছি, ফিরছি, নাচছি, সব কিছু করছি। কিন্তু আমরা কি ঈশ্বরের সেবা করতে পারছি? আমরা কি তার সেই প্রতিদান দিতে পাচ্ছি? দিতে পাচ্ছি না। তাকে স্মরণ করলেই কি শুধু হয়? তাকে কি ইচ্ছা করে না একটু ভালোবাসতে, তাকে আদর করতে, তাকে তার যত্ন নিতে? হিন্দুরা এই ভাবনা নিয়ে এই মূর্তি পূজা করে। এবং গরু, সেই ধর্মীয় ধারণা অনুযায়ী বলা হয় যে গরুর শরীরে সমগ্র দেব দেবী দেবতার বাস, তাই গরুকে সকালবেলায় উঠে খাওয়ানো হিন্দুরা পবিত্র কাজ মনে করে। এবং সামাজিক কারণ, সামাজিক কারণের মধ্যে আমরা দেখতে পারি যে গো সম্পদ নিয়ে প্রাচীনকালে রাজাদের মধ্যে যুদ্ধ হতো, ব্রাহ্মণদের মধ্যে যুদ্ধ হতো। যার কাছে যত বেশি গো সম্পদ থাকবে, তার কাছে তত সমৃদ্ধ থাকবে, তার ভূমি তত উর্বর থাকবে, সেখানে কখনো অভাব আসবে না। এ কারণেই প্রাচীনকাল থেকে গরুর একটি সামাজিক গুরুত্ব আছে। এই সমস্ত কারণেই হিন্দুরা গরুকে সম্মান করে, গরুর পূজা করে, গরুকে তারা সম্পদ বলে মনে করে। হ্যাঁ, অবশ্যই গরু একটি পশু, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো পশু নই। আমাদের মনুষ্যত্বটা কীভাবে প্রকাশ পাবে যখন আমরা আমাদের সেই গৃহপালিত পশুটিকে মেরে খাব? সেটাই কি মনুষ্যত্বের পরিচয় দেয়? দেয় না। মাংস খাওয়া, মাছ খাওয়া, পেঁয়াজ রসুন খাওয়া, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন একটি সম্প্রদায়, একটি ধর্ম যেই জিনিসটাকে খাওয়া নিষিদ্ধ মনে করে, তাদের আঘাত করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, তাদের ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আস্থাকে আঘাত করা, ধর্মীয় চিন্তাগুলোকে আঘাত করা, কতটা সভ্য বলে আপনি মনে করেন? এটা কি উচিত? একজন মুসলমানকে যদি শুয়োরের মাংস খাওয়ানো হয় তাহলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। ঠিক সেভাবেই যখন একজন হিন্দু গরুকে তার মা বলে জ্ঞান করছে, সে দেবতা বলে জ্ঞান করছে, সেক্ষেত্রে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন, সেটা একবার নিজে চিন্তা করে দেখবেন। আমি বিশেষ কিছু বলতে চাই না, উপরওয়ালা আপনাকে বিবেক বুদ্ধি বিচার ক্ষমতা দিয়েছে, আপনি সেগুলো দিয়ে বিচার করুন। আপনি বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওতে যদি তথ্যমূলক কিছু থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি
শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব এরকম অনেক ধরনের প্রশ্ন যেগুলো হিন্দু ধর্মকে নিয়ে করা হয়, বিদ্রুপ করা হয় এবং আরোপ লাগানো হয়, সে সমস্ত কিছুই আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। তো শুধু দর্শকবৃন্দ, আমাকে বিদায় দিন, নমস্কার।